বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেইল দেখি বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের রিচ আপনি দ্বিগুণ গতিতে বাড়াতে পারেন। কিভাবে সেই কাজটি করবেন সেটি আমি ধাপে ধাপে দেখাবো। তার আগে আপনাদেরকে একটি বেসিক কথা বলে নিই, ফেসবুক যে রিচ বাড়ায় বা কমায় সেটি কে কমায় বা কে বাড়ায়? ফেসবুককে কোনো মানুষ নিয়ন্ত্রণ করে? কখনোই না। আসলে ফেসবুক একটি রোবোটিক সিস্টেম, ফেসবুক ইউটিউব দুটি রোবোটিক সিস্টেম। আপনি যদি এই রোবোটিক সিস্টেমের কার্যকলাপ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন এবং আপনি সেখান থেকে লাভবান হতে পারেন। এখন সেটি কিভাবে কাজ করে এবং সেগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন সেগুলোই আমাদেরকে জানতে হবে। আর এগুলো নিয়ন্ত্রণ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সেটিংস। আপনি যখন সেটিংস ঠিক করবেন তার মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনি ধাপে ধাপে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই রোবোটিক সিস্টেম কিভাবে কাজ করে এবং আপনি সেটিকে কিভাবে কন্ট্রোল করবেন। তো চলুন শুরু করা যাক। এটার জন্য আপনার প্রথম যে কাজটি করতে হবে, আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন। এই যে দেখুন আমি অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, মেটা বিজনেস সুইট। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেটা বিজনেস সুইট। এই যে দেখুন তারা যে এই অ্যাপসটি বানিয়েছে নিশ্চয়ই এটার পিছনে তাদের একটি কারণ আছে। এই অ্যাপসটি যেন আপনি ব্যবহার করেন সেই জন্যই কিন্তু তারা এটি বানিয়েছে। এবং তাদের ফেসবুকের মেইন লক্ষ্য কিন্তু নিজের বেনিফিট, আপনাকে বেনিফিট দেওয়ার জন্য কিন্তু তারা ফেসবুক খোলেনি, নিশ্চয়ই তারা লাভ করার জন্য। এই জন্যই তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রিক্স ফলো করে। তো সেই ট্রিক্সগুলো যদি আমরা ধরে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ফেসবুকের রিচ বাড়িয়ে অনেক আর্ন করতে পারি। এবার দেখুন এটার জন্য আমাকে ওপেনে ক্লিক করে দিলাম, আমার যেহেতু ইনস্টল করা আছে করলে এখানে আপনার পেজটি এখানে ওপেন হবে। ওপেন হবার পর আপনি যে কাজটি করে, আমি আপনার একদম সম্পূর্ণ নতুন একটি পেজ দিয়ে আপনাকে করে দেখাচ্ছি। তারপর এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে টুলস অপশানটি আছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনারা এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংস করার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এই সবগুলো অন করা আছে কিনা। যদি অন করা না থাকে সবগুলো অন করে দেবেন। তারপর দেখবেন হচ্ছে অটোমেশনস, এখানেও দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, ফোল আপ মেসেজ, এগুলো ঠিকঠাক আছে কি না দেখে নেবেন। তারপরের অপশানটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টে এখানে আপনি সবগুলো অপশান দেখবেন, এখানে আসলে তেমন কোনো সেটিংস নেই, আপনি জাস্ট খালি চেক করে নেবেন যে আপনার সব। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন হোমে। হোমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, আপনি এইখান থেকে একটি ভিডিও অন্তত শেয়ার করে দেখুন আপনার রিচটা কোন পর্যায়ে যায়। আপনারা যেমন দেখেছেন যে ইউটিউবে তারা কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করছে, তারপর তারা এখন মেটা বিজনেস সুইটস লঞ্চ করেছে। এবার দেখুন এখান থেকে আপনি একটি ভিডিও আপলোড করে দেখতে পারেন আপনার রিচটি কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। এভাবে আপনি তাদের রোবোটিক সিস্টেমকে ক্যাপচার করতে পারেন। তারপরের ধাপটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। এরপরের সেটিংসের জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার যে পেজটি আছে সেই পেজের চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে এখানে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে আপনাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, একটু নিচে স্ক্রল করবেন। করার পর এই যে আপনি এখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রোলস কন্ট্যাক্টস, এটি কিন্তু একটি অসাধারণ একটি সেটিংস। এই সেটিংসটির জন্য আপনাদের রিচ কিন্তু ডাউন হয়ে যায়, কেন আমি বিশদভাবে ব্যাখ্যা করছি। এটিতে ক্লিক করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন অটো প্লে বলে একটি অপশান এখানে চালু আছে,
অর্থাৎ আপনি যখন আপনার ভিডিও আপলোড করেন, কেউ আপনার ভিডিওতে কমেন্ট করে, আপনি যখন তার কমেন্টে রিপ্লাই দিতে যান, তখন আপনার ভিডিওটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যায় যদি আপনার এখানে অটোপ্লে অপশানটি চালু থাকে। এবার দেখুন আমি শুরু থেকে দেখাচ্ছি। এই যে এখানে অটোপ্লেটি দেখতে পাচ্ছেন, আপনি যদি কমেন্ট করতে যান তখন আপনার ভিডিওটি চলে এবং আপনি কিন্তু রিপ্লাই দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে আসেন। কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কি মনে করে যে আপনার ভিডিওটি আপনি বারবার দেখছেন, আপনি বারবার দেখার ফলে আপনার ভিডিওটি আপনার ভিডিওটিকে আপনি নিজেই র্যাঙ্ক করাতে চাচ্ছেন, তখন তারা কি করে এই ভিডিওটির আপনার রিচ কমিয়ে দেয়। এই জন্য আপনাদেরকে এই সেটিংসটি খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই দেখুন অটোপ্লে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করে নেওয়ার পরে দেখুন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যখন আপনার ভিডিওর কন্টেন্টে যখন কমেন্ট আসবে, আপনি যখন রিপ্লাই দিতে যাবেন, তখন দেখবেন আপনার ভিডিওটি কিন্তু চলবে না। সেক্ষেত্রে ফেসবুক যে অ্যালগোরিদম আছে সেটি কিন্তু আর এটা মনে করবে না যে আপনার ভিডিও আপনি দেখছেন, অথচ আপনি কিন্তু এটি ইচ্ছে করে দেখছেন না, আপনি রিপ্লাই দিচ্ছেন জাস্ট। এবার আপনাদেরকে আমি আরও একটি সেটিংস দেখাবো, এই সেটিংসটিও খুব গুরুত্বপূর্ণ। সেই সেটিংসটি কোথাও পাবেন এটি আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আপনাদেরকে যেতে হবে। আবার ব্যাক করে ফেলে এখান থেকে আমরা আবার চলে যাব ওই যে সেটিংস অপশান ছিল, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। করার পর আমরা চলে যাব আবার সেটিংসে। সেটিংসে যাবার পর আবার যেতে হবে পেজ সেটিংসে। পেজ সেটিংসে যাবার পর এখানে আপনার কাছে অপশানগুলি চলে আসবে, তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন। যাবার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন, এটি খুব ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। এই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার এখানে দেখেন এই দুটিতে টিক মার্ক নেই, তাহলে বুঝবেন যে আপনার কন্টেন্টে প্রবলেম আছে, তাহলে আপনার প্রবলেমগুলো অবশ্যই সলভ করতে হবে। আর এখানে যদি কোনোটাতে টিক মার্ক না থাকে, তাহলে এখানে লেখা থাকবে ফ্ল্যাগ কন্টেন্ট। ফ্ল্যাগ কন্টেন্ট মানে আপনার কপিরাইট কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলেই দেখবেন এই দুইটি টিক মার্ক চলে আসবে। এই দুটি মার্ক ঠিক হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার পেজের এখন আর কোনো সমস্যা নেই। তখন নিয়মিত বিরতিতে আপনি যদি আপনার ভিডিও আপলোড করতে থাকেন, আশা করি আপনার পেজের রিচ বহু গুণে বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি আপনি এই কাজটি করতে গিয়ে কোনো বিপদে পড়েন বা কোনো সমস্যার সমাধান না করতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।